ঢাকায় মানসম্মত গণপরিবহনের তীব্র সংকট এবং মাত্রাতিরিক্ত যানজটের কারণে অনেক সাধারণ মানুষ দৈনন্দিন অন্যান্য ব্যয় হতে কাটছাট করেই সাধ্যের অতিরিক্ত ভাড়া দিয়েই মেট্রো রেলে নিয়মিত যাতায়াত করছেন। উত্তরা মতিঝিলের মধ্যবর্তী রুটের অনেক স্বল্প আয়ের লোকেরা বিদ্যমান ভাড়াতেই মেট্রো রেল চড়বার সামর্থ্য না থাকায় একান্ত বাধ্য হয়ে এই রুটের মানহীন বাসে চলাচল করছেন। আর এদিকে এখন যদি মেট্রো রেলের টিকিটের মূল্য বাড়ানো হয় তাহলে যাত্রীর সংখ্যা কমার আশঙ্কা করছেন বিশ্লেষকেরা। জাতীয় রাজস্ব বোর্ডের NBR আরোপিত মেট্রো রেলের উপর 15% ভ্যাট প্রত্যাহারের দাবি জানিয়েছেন ইনস্টিটিউট ফর প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্ট IPD। একই সঙ্গে আগামী জুলাই থেকে মেট্রো রেলে ভ্যাট আরোপের সিদ্ধান্ত বাতিলের ব্যাপারে প্রস্তাবিত বাজেটে কোনো দিক নির্দেশনা না থাকায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে সংগঠনটি। মঙ্গলবার IPD সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মেট্রো রেল ব্যবহারকারী ঢাকার নিম্নবিত্ত ও মধ্যবিত্তের অনেকের জন্য মেট্রো রেলের নিয়মিত ব্যবহার সাধ্যের বাইরে চলে যেতে পারে। মেট্রো রেলে এই ভ্যাট আরোপের সিদ্ধান্তের বিপক্ষে যোগাযোগ মন্ত্রীরও মতামত নেই। এরপরও বাজেটে ভ্যাট প্রত্যাহারের ঘোষণা না আসায় হতাশা প্রকাশ করছে IPD। মেট্রো রেলের যাত্রী পরিবহন সক্ষমতা দৈনিক 5 লাখ। এখন ঢাকায় প্রায় 3 লাখ যাত্রী এটি ব্যবহার করছেন। এমতাবস্থায় মেট্রো রেলে 15% ভ্যাট যুক্ত হলে বর্ধিত ভাড়া বাড়বে। এ কারণে এটির ব্যবহারকারীর সংখ্যা আরও কমে যাবে বলে আশঙ্কা করেছে IPD। মেট্রো রেলের টিকিটের উপর বর্তমানে ভ্যাট মকুব আছে, যার সময়সীমা 30 জুন পর্যন্ত। প্রস্তাবিত বাজেটে মেট্রো রেলের ভ্যাট মকুবের সময়সীমা বাড়ানোর বিষয়ে কিছু না বলার অর্থ হচ্ছে আগামী 1 জুলাই থেকে মেট্রো রেলের টিকিটে 15% ভ্যাট বসছে, ফলে বাড়বে মেট্রো রেলের ভাড়া। SDG-র ধারণায় অন্যতম হচ্ছে টেকসই ও অন্তর্ভুক্তিমূলক নগর, যেখানে পরিষেবা ও নাগরিক সুবিধাদি সব আয়ের মানুষের সাধ্যের মধ্যে রাখাই রাষ্ট্রের অন্যতম লক্ষ্য। মেট্রো রেলে ভ্যাটের মতো পরোক্ষ কর বসিয়ে রাজস্ব আদায় না করে বাজেটে অতি ধনীদের আয়করের মতো প্রত্যক্ষ কর বাড়ানো ও খেলাপি ঋণ কমানোই নজর দেওয়া উচিত বলে মনে করে IPD। ফলে 2024-25 অর্থবছরের চূড়ান্ত বাজেটে মেট্রো রেলের জন্য NBR প্রস্তাবিত ভ্যাট আরোপের সিদ্ধান্ত বাতিলের সুস্পষ্ট ঘোষণার দাবি জানাচ্ছে IPD। সিদ্দিকুর রহমান রোমন, প্রতিদিনের বাংলাদেশ।